ক্রমশ ঘনীভূত হচ্ছে উড়িষ্যার উপর ফণীর সংকট। ফণীর তীব্র ঘূর্ণিঝড় আকার নিয়ে উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে। চেন্নাই থেকে 690 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন ক্যাটাগরি 2 মাপের ঘূর্ণিঝড় এটা। এই ক্যাটাগরিতে ঝড়ের গতিবেগ ঘন্টায় 89 থেকে 117 কিলোমিটার, শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয়েছে ফণী। মৌসুম ভবন জানিয়েছে ঘূর্ণিঝড়টি যত উপকূলের দিকে এগোচ্ছে শক্তি সঞ্চয় করছে। বুধবারে এটা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে মৌসুম ভবন। ফণী যদি এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয় তাহলে এর ধ্বংস ক্ষমতা বহু গুণ বেড়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম ক্যাটাগরি 4 মাপের ঘূর্ণিঝড় যার গতিবেগ ঘন্টায় 166 থেকে 220 কিলোমিটার। মৌসুম ভবন 2-3 দিন আগেই পূর্বাভাস দিয়েছিল যেভাবে শক্তি সঞ্চয় করতে করতে এগোচ্ছে ফণী তাতে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় উড়িষ্যা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিশাখাপত্তনম ও চেন্নাই নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলোতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েনও করা হয়েছে। ফণীর প্রতি মুহূর্তের গতিবিধির উপর নজর রেখে রাজ্য প্রশাসনগুলির সঙ্গে যোগাযোগ রাখছে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাউত।